আসসালামু আলাইকুম, লাকি ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। দেখতে দেখতে চলে এসেছে পবিত্র মাহে রমজান। আর মাহে রমজানের ইফতারিতে বেলের শরবতের কিন্তু জুড়ি নেই। বেলের শরবত একদমই শরীরের জন্য খুবই ঠান্ডা এবং উপকারী, স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেলের জুস কিভাবে তৈরি করা যায় খুব সহজে, এবং এর সংরক্ষণ পদ্ধতি, আমরা বেল কিভাবে সংরক্ষণ করে রাখতে পারি। আর দেখা যায় রোজার মাসে বেলের দামটা একটু বেশি থাকে, তো আগে থেকে যদি আমরা এভাবে রেখে দেই তাহলে কিন্তু রোজায় কাজগুলো খুবই সহজ হয়, খুব ইজিলি আমরা এই যে বেলের শরবতটা ইফতারিতে খেতে পারি। তো অনেক সুন্দর একটা বেল নিয়েছি, বড় সাইজের একটা বেল নিয়েছি। এরপরে বেল থেকে আমি এই কাইগুলো বের করে নিচ্ছি একটা চামচ দিয়ে। তো আর বেলটা খুবই সফট ছিল, ভালোই হয়েছিল, মিষ্টি ছিল। আসলে বেলের শরবত কম বেশি সবাই আমরা পছন্দ করি, আর খেতেও বেশ ভালোই লাগে, বাচ্চারাও পছন্দ করে বেলের শরবতটা। আর যদি একটু বরফ দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে, বিশেষ করে রমজানে যখন মানে ইফতারি করি তখন ইফতারের সময় যদি এই বেলের শরবতটা থাকে। এরপরে বেলের মধ্যে আমি সামান্য পানি দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর যেহেতু আমি সংরক্ষণ করব, খুব বেশি পানি এখানে দিব না। আর জুস বানানোর জন্য কিন্তু পানিটা একটু বেশি দিতে হয়, যেহেতু আমি সংরক্ষণ করব পরে জুস বানাবো, তো আমি অল্প পরিমাণ পানি দিয়ে বেলটা হাত দিয়ে মেখে কষলে মেখে নিচ্ছি। খুব বেশি চাপাচাপি করা যাবে না, যেহেতু বেলের বিচি আছে আর বিচিটা কিন্তু একটু তেতো লাগে। তো এভাবে আমি হাত দিয়ে হালকা চেপে চেপে তারপরে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর বেলের সবটা কিন্তু ব্লেন্ডারে করা যায় না, হাত দিয়ে করলেই ভালো হয়, ব্লেন্ডারে হয়ও না, তাহলে কিন্তু বেলের সবটা তেতা লাগবে। এরপরে আমি একটা ছাঁকনি দিয়ে বেলটা ছেঁকে নিচ্ছি, রসগুলো ছেঁকে নিচ্ছি। আর একটু ঘন করে রেখে দিলে যখনই ইফতারির সময় হয়, তো ইফতারিতে আমরা জাস্ট বেলের যে ঠান্ডা বরফের মতো থাকবে ওটার মধ্যে সামান্য পানি দিয়ে, যতটুকু পরিমাণ আমাদের পানি প্রয়োজন, তো পানি দিয়ে কিন্তু আমরা বেলের শরবতটা আর চিনি দিয়ে বেলের শরবতটা করে নিতে পারবো অনায়াসেই। কোনো সময় লাগবে না, ঝামেলাও কম হবে, আমাদের কাজ সহজ হবে। তো গৃহিণীদের কাজ সহজ করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি, বিশেষ করে রমজান মাসে, যাতে আমরা বেশি বেশি ইবাদত করতে পারি। তো সেই জন্যই আমরা আগে থেকে এই কাজগুলো করে রাখি। আমার ছাঁকনিতে ছাঁকা হয়ে গেছে, এরপরে আমি ঢেলে নেব। তো আমি আমার ঘরে দইয়ের কৌটা ছিল, তারপরে আরও বিভিন্ন ধরনের বক্স ছিল, আমি যেভাবে আমার সুবিধা হয়েছে সেভাবে আমি এগুলো রেখে দিয়েছি। আর রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, যখনই আমি ইফতারিতে বেলের শরবত করব তো জাস্ট এখান থেকে নিয়েই আমি পানি মিক্সড করে শরবত বানিয়ে নিব আর চিনি মিলিয়ে নিব। তো এরপরে আমি আরও অর্ধেকটা ছিল সেটাও করে দেখাচ্ছি আপনাদের, সেম প্রসেসই করতে হবে। আর আমি জুস বানাবো, বাচ্চারাও জুস খেতে চেয়েছে, এটা আরও একটু ঘন করেছি, এটা আমি আর দেখালাম না যেহেতু আগে থেকে আমি দেখিয়ে দিয়েছি। জাস্ট ছাঁকনিতে ছেঁকে আমি বেলটা বাটিতে নিয়ে নিচ্ছি, আমার যতটুকু প্রয়োজন, যার যা প্রয়োজন অনুযায়ী রাখতে হবে, যে আমি কতটুকু জুস বানাবো বা কয় গ্লাস হবে সেই অনুযায়ী আমি এখানে রেখেছি। তো আমি তিনটা বক্সে রেখেছি, আরও সংরক্ষণ করব। তো আসলে আর বেশি দেখালাম না, এরপরে বেলের জুস বানানোর জন্য আমি আরও পানি মিক্সড করে একটু লিকুইড করে নিয়েছি, এরপরে দিয়েছি চিনি। খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন হয়নি, যেহেতু আমার বেলটা মিষ্টি ছিল, তো 4-5 চামচের মতো চিনি লেগেছে। চিনিটা আসলে যার যার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেড়ে চেড়ে গ্লাসে পরিবেশন করলে
আর সাথে যদি একটু বরফ কুচি দেওয়া যায় তাহলে তো কথাই নেই। তো হয়ে গেল আমার বেলের শরবত। আর বেল কিভাবে সংরক্ষণ করা যায়, আশা করি আমার আজকের এই রেসিপিটা বা সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।